আমি তো বাবা মা ভাই বোন হারা, আমার তো কেউ নেই, আমার আছে বাংলাদেশের জনগণ, তারাই আমার পরিবার, তারাই আমার সব, তাদের জন্যই আমার কাজ। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা উপহার নিয়ে। সে উপহারটা কি? পদ্মা সেতুতে রেল চলা, এই রেল লাইন কাজ শুরু হলো, সেই রেলে করে আজকে আমি এই ভাঙায় এসেছি, যেটা কখনো কেউ চিন্তাও করতে পারে নাই। কাজে আপনাদেরকে পদ্মা সেতু, সেই সাথে সাথে পদ্মা সেতুতে রেল লাইনও উপহার দিয়ে গেলাম। আমি তো বাবা মা ভাই বোন হারা, আমার তো কেউ নেই, আমার আছে বাংলাদেশের জনগণ, তারাই আমার পরিবার, তারাই আমার সব, তাদের জন্যই আমার কাজ। একমাত্র উন্নতি যদি হয়ে থাকে, যেমন নৌকা মার্কা ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, ঠিক তেমনি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে বলেই আজকে সমগ্র দেশের উন্নতি হয়েছে। 2008 নির্বাচনে ওয়াদা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন তো সকলের হাতে মোবাইল ফোন, সবাই অনলাইন ব্যবহার করেন। কি মোবাইল ফোন আছে না হাতে? আছে, কই দেখি। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। আপনারা জানেন বিএনপির আমলে একটা মোবাইল ফোনের দাম ছিল 1,30,000 টাকা, আর ফোন করলে পার মিনিট 10 টাকা, ধরলেও 10 টাকা, তাও মাত্র একটা কোম্পানি ঢাকা আর চট্টগ্রাম, বিএনপির এক মন্ত্রী তার ব্যবসা। আওয়ামী লীগ আসার পর এটাকে সার্বজনীন করে গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছি। আজকে এক টানা 14 বছর এই বাংলাদেশে আজ গণতন্ত্র আছে, স্থিতিশীলতা আছে, যে কারণে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি। সমগ্র বাংলাদেশে আজকে ওয়াইফাই কানেকশন আছে, আমরা স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, এমনকি আমরা মা বন্ধুরও ট্রেনিং করে দিচ্ছি, যাতে ওই অনলাইনে তারা কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের লক্ষ্য মানুষের কল্যাণ করা, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যখন পদ্মা সেতু করতে গেলাম, সেই সময় আমাদের দেশের এক স্বনামধন্য ব্যক্তি সামান্যটা ব্যাংকের এমডির পদ 60 বছর পর্যন্ত থাকতে পারে, তার 70 বছর হয়ে গেছে, মামলা করলো সরকারের বিরুদ্ধে, হেরে গেল, আর সেই ক্ষোভে সে ওয়ার্ল্ড ব্যাংকে ওই আমেরিকায় হিলারি ক্লিনটনকে বলে ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দুর্নাম দিতে চেয়েছিল, যে পদ্মা সেতুর টাকায় দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি, শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না।